चलो स्त्री मर्यादा दी शेष कथा अधिकार दिले तो तुम अधिकार कथा भावि আগে তো কোনো সময় এই ধরনের ব্যবহার করে নাই, আজকে হঠাৎ এরকম খারাপ ব্যবহার করতেছে। ঠিক আছে, আমিও দেখে নেব। আজকে সকাল বেলা বাড়ি থেকে যখন বের হলাম তখন তার মন মানসিকতা অন্যরকম। মানে আগে যে মানুষ আমার চোখের দিকে তাকায় কথা বলতে সাহস পায়নি, আর সেই মানুষ এখন আমার চোখের দিকে তাকায় আমার রীতিমতো ধুমকানা শুরু করছে। বুঝতেছো? তার ঘরে কেন রাখছো? তাহলে দাও না। দেখো কিভাবে দেবো। তার কাবির নামায় 5 লক্ষ টাকা, তাকে যদি আমি এখন ডিভোর্স করতে যাই তাকে 5 লক্ষ টাকা আমার দিতে হবে। আর এই মুহূর্তে এত টাকা পয়সা আমার হাতে আছে, কিভাবে দেবো আমি? একসাথে বলি, তুমিও তো একজনের সংসার করতেছো। আমি যদি বলি তার সংসার দিকে তুমি চলে আসো, তাকে মানে ডিভোর্স দাও না, তাও দিব না। দিব না মানে? তুমি বলো আমি এখনই দিতে রাজি আছি। তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি, সব করতে পারি তোমার জন্য। আমি স্বামীও হয়ে থাকতে পারি। আমি তোমাকে যখন বলবো ঠিক তখনই তুমি আমার কাছে চলে আসবে, কথাটা মনে থাকবে তো? আচ্ছা, তোমার সাথে আমার জন্য কিছু কথা আছে, এখানে আমি কথা বলবো না, চলো একটু সামনে। আমি শুরু থেকে দেখতে পারি না, তার কথা শুনলে আমার অসহ্য লাগে। এক কথায় বলতে পারো আমি তাকে পছন্দ করি না। তুমি যেমন তো আমাকে ভালোবাসো বা পছন্দ করো, আমরা চাই না মানে এই গ্রাম আর বেশি দিন থাকবে। আমি যদি তোমাকে গ্রাম থেকে বহু দূরে নিয়ে যাই তুমি যাবে না? হ্যাঁ যাবো না, মানে অবশ্যই যাব। তাহলে কথা এটাই ফাইনাল, আমরা হয়তো কাল পরশু এই গ্রাম থেকে চলে যেতে পারি। তোমার কাপড় শুভ ঘনা খেলে টাকা পয়সা যা নেওয়া দরকার তুমি নিয়ে নিও, আর আমার যা টাকা পয়সা নেওয়া দরকার।
তাহলে কিন্তু কথা এটাই থাকলো ঠিক আছে আচ্ছা মনে থাকবে তো আচ্ছা টুপুকে নেন ঠিক আছে তাহলে যা বললাম ঠিক আছে আমি কখনো তোর কাছ থেকে আশা করি নাই আর সত্যি বড় কথা কি জানো আমার ভুল আমার ভুল কারণ আমি তোর বিশ্বাস করছিলাম ভালোবাসছিলাম এটা ছিল আমার ভুল তোর সাথে সম্পর্ক রাখার থেকে তোর রিকশার সাথে সম্পর্ক রাখতাম তাও সেটা ভালো ছিল তখন তোর সাথে সম্পর্ক আমার ঠিক হয় নাই ছিল যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে তোর মতো পশুর সাথে আমি কখনোই সম্পর্ক রাখতাম বাস অনেক বলছো অনেক শুনছো এবার আমি বলবো তুমি শুনবা আরে যেদিন থেকে তুমি আমার বাড়ির বউ হয়ে আমার বাড়িতে আসছো সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি না স্ত্রীর মর্যাদা দেই না তুমি কি বোঝো না আরে শরম তো তোমার পাওয়া উচিত আমি কেন শরম পাবো যেখানে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেই না আরে স্বামী স্ত্রীর সম্পর্ক কি সেই সম্পর্ক আমি তোমাকে রাখতে চাই না আর তুমি আমাকে জ্ঞান দিতেছো আমাকে মানে লজ্জাহীন বলতেছো শোনো আমি তোমাকে নিয়ে সংসার করব না আমি আমি ধরে নিয়ে সংসার করব অনেক সুন্দর বউ অনেক তোমার মধ্যে তো সেই মনটাই নাই যে মন দিয়ে তুমি ভালোবাসবে তুমি যদি মন থেকে কখন আমার ভালোবাসতা তাহলে বুঝতে পারতা ভালোবাসা কারে বলে তুমি যেটা করতেছো সেটারে ভালোবাসা বলে না সেটারে পরকিয়া বলে বুঝতে পারছো তুমি জাগা তুমি যদি অনেক সুখে থাকতে পারো আমিও তোমার জন্য সুখে থাকতে পারবো অনেক সুখে থাকতে পারবো মনে করবো না আরে তুমি আমি ঠিক মানে সত্যি আমি তোমাকে যা বলছি ওটাই কিন্তু ফাইনাল যেহেতু ও জেনেই গেছে তাহলে আর বেশি ধাক্কা মানে থাকা যাবে না আজকে বিকেলে আমি তোমাকে চলে যাবো যাও তোমার যা কিছু আছে সব কিছু গোছ গাছ করো কি হলো দাঁড়াচ্ছো কেন যাও আরে এই ধরনের না এরকমই হয়েছে বাবা তুমি জানো কারণ আমি তোমার স্বামী
আমি তোমার স্বামী। আসলে স্ত্রীর মর্যাদা আমি তোমাকে কোনো সময় দিইনি। আরে এই বাড়ি থেকে যেদিন তোমাকে বউ করে নিয়ে আসছি সেদিন থেকে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি। কোনো সময় একটুকুর জন্য বোঝার চেষ্টা করিনি তুমি আমার স্ত্রী, তুমি যে আমার এত ভালোবাসো, তুমি আমার এত মায়া করো, আমি আমি ভাবিনি। বিশ্বাস করো আমি এতদিন যা করছি আমার অনেক অন্যায় হয়েছে, আমি অন্যায় করছি, আমি ভুল করছি। তুমি আমার স্ত্রী হিসেবে এই স্বামীকে, এই অধম মানুষটাকে মাফ করতে পারো না? মনের অশান্তি বাড়ায়, মনের ভয় বাড়ায়। আরে প্রকৃত বউ হচ্ছে ঘরের বউ, প্রকৃত সুখ হচ্ছে ঘরের বউ, প্রকৃত শান্তি হচ্ছে ঘরের ঘরের বউ, একমাত্র সংসার। তুমি তুমি আমার আর ভুল বুঝো না। বিশ্বাস করো ওর সাথে শুধু আমার এ ধরনের কথা হয়েছে, তার সাথে আমার কোনো কোনো সম্পর্ক হয়নি। তুমি আমাকে বিশ্বাস করো না? না করবে তাই আমার তোমার ভুল বুঝতে পারছে, নিজের ভুল স্বীকার করছে। আমার সঙ্গে আব্বা আপনি আসছেন, আপনার আমি যেতে দেবো না। আপনি আমার বাড়িতে এক সপ্তাহ দশ দিন যাই থাকেন, তারপরে যাবেন। হ্যাঁ বাবা তুমি থেকে যাও। আরে না পাগলি, আমার কাজ আছে না, আমার কাজ রয়েছে, মানুষ বই রয়েছে, মানুষের সাথে কথা বলতে হবে। আমি যাই গে মা, তোরা সুখে থাক মা, সুখে থাক। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে আসি আসি বাবা। সাবধানে যাই গে বাবা, সাবধানে যাইও। আমি যা করছি আর যা কইছি তার জন্য আমি মাফ চাইতেছি। আর তুমি তুমি আমার অহংকার, তুমি আমার অলংকার, তুমি আমার সব কিছু।